বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকালে স্ত্রী কানিজ ফাতেমা চৌধুরী ও ছেলে জুবি মুসাকে নিয়ে ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে যান তিনি। এ সময় প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে তাদেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। সম্প্রতি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আব্দুল কাদের চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে ধনকুবের মুসা বিন শমশেরকে ডিবি কার্যালয়ে ডাকা হয়।